ইউরো বাংলা সংবাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমি কে এম জান্নাতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া সংবাদের মূল অংশ বিটিআই কার্গো সংবাদ সংক্ষেপ। মার্কিন সরকার শিগগিরই সৌদি রাজ পরিবারের কঠোর সমালোচক ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আগামী সপ্তাহ নাগাদ এই প্রতিবেদন প্রকাশ করবে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় শুক্রবার জুমার নামাজ পড়তে ফিলিস্তিনি মুসল্লিদের বাধা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ মুসল্লি ইসরায়েলি বাহিনীর বাধায় জুমার নামাজ পড়তে পারেননি। প্রাচীন শহর জেরুজালেমে ইসরায়েলের সেনাবাহিনী ছাড়াও শুক্রবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরায়েল। জেরুজালেমে প্রবেশের পথে বেশ কয়েকটি চেকপোস্টে মুসল্লিদের আটক করে বিশেষ বাসে করে নিজ এলাকায় ফেরত পাঠায় ইসরায়েলি বাহিনী। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছেন পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। আড়াই বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহের বিরুদ্ধে মানহানি মামলা করেন। ওই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সমন জারি করা হয়। হিন্দুস্তান টাইম জানিয়েছে, আগামী 22 ফেব্রুয়ারি সকাল 10টায় শাহ বা তার আইনজীবীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 500 ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে তার উত্তর দেওয়ার জন্য শাহকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে বা কোনো আইনজীবীর মাধ্যমে উত্তর দিতে হবে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে কোকেন সহ গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিকালে ওই বিজেপি নেত্রীকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরো গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে। তারা দুজনেই এক গাড়িতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে পামেলা নিউ আলিপুরের এনআর এভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে প্রবীর ছাড়াও ছিলেন পামেলার নিরাপত্তা রক্ষীরা। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে 100 গ্রাম কোকেন। পুলিশের দাবি, ওই মাদকের বাজার দর প্রায় কয়েক লক্ষ টাকা। ভারতের সেরাম ইনস্টিটিউটকে 10 লাখ ডোজ করোনার টিকা ফেরত নিয়ে যেতে বলেছে দক্ষিণ আফ্রিকা। দ্য হিন্দুর খবরে এমন তথ্য মিলেছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার 10 লাখ ডোজ করোনার টিকা পাঠায় সেরাম ইনস্টিটিউট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরো 5 লাখ ডোজ টিকা পাঠানোর কথা, কিন্তু এখন সেরামকে টিকা ফেরত নিতে বলছে দক্ষিণ আফ্রিকা। এতক্ষণ দেখছিলেন সংবাদ সংক্ষেপ।